সকলকে স্বাগত এমএম এডুকেয়ারে। দেখো আজকের ভিডিও পুরো সেনা ভাইদের জন্য, বা যারা পুলিশ বাহিনী বা আর্মি বা সেনাবাহিনীর জন্য খাটছ, যারা প্রাইমারি থেকে দূরে, প্রাইমারি বা হাই স্কুল থেকে দূরে আছো, এবং যারা ওই ধরনের জন্য তৈরি হচ্ছ সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর জন্য, তাদের গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি। দেখো স্বরাষ্ট্রমন্ত্র কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভারতের এবং সেনা নিয়োগ করছে বিভিন্ন দপ্তরে, আর্মি হোক বা সিআইএসএফ বা সিআরপিএফ, বিভিন্ন দপ্তরে। ঠিক সেইভাবে অগ্নি বিলের মাধ্যমে কিন্তু সেনা নিয়োগ করা হবে, এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিচ্ছি। আজকের আপডেটটা হচ্ছে অগ্নি বিলে সেনা নিয়োগ, মানে যে রিসেন্ট যে কেন্দ্র সরকার যে অগ্নি বিলে যে প্ল্যানটা করেছিল, এবং সেখানে একটা ট্রেনিং করতে হবে, এবং ট্রেনিং করার পর সেইগুলো যে 5 বছর থাকার পরে সেগুলোকে বিভিন্ন দপ্তরে কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হবে, এবং এই সমস্ত ব্যাপারে যাদের অগ্নিবীর কোর্স হয়ে থাকবে তাদের কি কি ছাড় থাকবে এবং তাদের বয়সে কেমন ছাড় থাকবে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু তোমাদের আপডেট দিচ্ছি, যেটা স্বরাষ্ট্রমন্ত্র কিন্তু কালকে পেশ করেছে। দেখে নাও অগ্নিবীর আপডেট, সিআইএসএফ এর নিয়োগে 10% সংরক্ষণ। মানে অগ্নিবীর যারা অগ্নিবীরের এই ট্রেনিং কোর্সটা করবে তাদের সিআইএস নিয়োগে কিন্তু 10% রিজার্ভেশন থাকবে। যদি 500টা সেনা নিয়োগ করা হয় সেখানে কিন্তু 50টা কিন্তু অগ্নিবীর, ঠিক আছে, সেখানে কিন্তু 50টা কিন্তু অগ্নিবীর যাদের সার্টিফিকেট থাকবে তারা কিন্তু সুযোগ আগে পাবে, এবং অগ্নিবীরদের বয়স সীমাতেও ছাড়। এবং এমনি সাধারণ ক্যান্ডিডেটদেরকে যা বয়স সীমা লাগবে তাদেরকেও কিন্তু বয়সে এরা ছাড় পাবে, মানে বয়সটা বেশি হলেও কিন্তু তোমরা কিন্তু ওই পদে যোগদান করতে পারবে। দেখো এই নিয়ে কি বলেছে সিআইএসএফ রিক্রুটমেন্ট, অগ্নিবীরদের জন্য দারুণ ঘোষণা, এবার থেকে সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স এর নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের জন্য থাকবে 10% সংরক্ষণ। প্রাক্তন বলতে যাদের অগ্নিবীরের কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং তারপর তারা এই সিআইএসএফ রিক্রুটমেন্টে কিন্তু 10% তাদের ছাড় দেওয়া হবে। পাশাপাশি বয়স সীমার ক্ষেত্রেও কিন্তু তারা ছাড় পাবে, বয়স সীমা মানে এজ, সম্প্রতি এই ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কিছুদিন আগে কিন্তু বিএসএফ এর যে নিয়োগ প্রক্রিয়ার কথা হয়েছিল এবং সেখানেও কিন্তু সিআইএসএফদের কিন্তু এমনটাই কিন্তু ছাড় দেওয়া হয়েছিল, মানে বিএসএফ রিক্রুটমেন্টেও কিন্তু প্রাক্তন অগ্নিবীরদের কিন্তু 10% সংরক্ষণ দেওয়া হয়েছে, ঠিক এমনটা কিন্তু সিআইএসএফও এসএফও কিন্তু হতে চলেছে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে যে শুধুমাত্র 10% সংরক্ষণই নয়, তাদের কিন্তু বয়সও কিন্তু ছাড় দেওয়া হবে, এবং সেখানে কিন্তু ঊর্ধ্বসীমার ক্ষেত্রেও থাকছে ছাড়, মানে বয়সটা যদি একটা যদি সাধারণ ক্ষেত্রে আর্মিদের 21 বা 22 হয় সেখানে হয়তো আরও 2-3 বছর কিন্তু ছাড় দেওয়া হবে। বয়সীমায় এই ছাড় অগ্নিবীরদের প্রথম অথবা পরের ব্যাচগুলিতে দেওয়া হবে। ইতিমধ্যেই নতুন এই নিয়মের জন্য সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স এর 1968 সালের আইন সংশোধন করা হয়েছে, সেখানে বলা হয়েছে এবার থেকে 10% প্রাক্তন অগ্নিবীরদের ক্ষেত্রে জন্য সিআইএসএফ এর নিয়োগে সংরক্ষণ দেওয়া হবে, যারা প্রাক্তন অগ্নিবীর সেনা বা যাদের এই কোর্স কমপ্লিট হয়ে যাবে তারা পরবর্তীকালে যে কোনো নিয়োগে, মানে সিআইএসএফ এর নিয়োগে কিন্তু তারা 10% ছাড় পাচ্ছে। এবং এদের বয়স সীমায় কি ছাড় দেওয়া হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নিয়মে বলা হয়েছে অগ্নিবীরের প্রথম ব্যাচে 5 বছরের সময়সীমা বাড়ানো হবে, মানে যদি 21, 22 বা 25 যাই হোক না কেন তার সঙ্গে আরো 5 বছর বেশি হয়ে গেলেও তোমরা কিন্তু সুযোগ পাবে। পরবর্তী ব্যাচগুলোতে ওর জন্য 3 বছরের সুবিধা থাকবে, প্রথম ব্যাচগুলো কি হবে 5 বছর দেওয়া হবে, তারপরে পরবর্তী ব্যাচগুলোতে 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে তোমরা, মানে প্রথমে 5 বছর পরবর্তীকালে 3 বছরের সুযোগটা তোমরা পাবে। এখানে শেষ নয়, সিআইএসএফ এর নিয়োগের ক্ষেত্রে শারীরিক পরীক্ষাও দিতে হবে না, মানে তোমাদের এখানে কোনো ফিজিক্যাল ফিটনেস এর কোনো পরীক্ষা দিতে হবে না, এক্ষেত্রে ফিজিক্যাল টেস্টেও ছাড় পাবে অগ্নিবীররা, মানে যাদের অগ্নিবীরদের কোর্স করা থাকবে তাদের যেমন 10% সংরক্ষণ, তাহলে তিনটে কি কি পাচ্ছি, 10% সংরক্ষণ পাচ্ছি মানে পদে, তারপরে এজ প্রথম ক্যাটাগরিতে 5 বছরের ছাড় পাওয়া যাবে, পরবর্তীকালে 3 বছরের ছাড় পাওয়া যাবে, তাহলে দুটো ভাইটাল হলো, আর 3 নম্বর কি হলো, 3 নম্বর তোমাদের কোনো ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে না, তোমাদের কোনো ফিজিক্যাল টেস্ট হবে না, ফিজিক্যাল টেস্ট ছাড়াই
সরাসরি ভাবে তোমাদের কিন্তু সুযোগ দেওয়া হবে। তাই যে সমস্ত ভাইরা বা বোনেরা তোমরা এই ধরনের পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর জন্য খাটছ, প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই, তোমাদের বলবো, তোমরা অগ্নিবীর এই ট্রেনিংটা করার চেষ্টা করো এবং তোমরা অ্যাপ্লাই করো। যদি সুযোগ পেয়ে যাও তোমরা খুব শীঘ্রই সেখানে জয়েন করবে এবং তোমরা ওই সমস্ত কাজ শুধুমাত্র কোনো একটা পরীক্ষার জন্য বসে না থেকে সমস্ত রকমের পরীক্ষার জন্য তোমার তৈরি হতে হবে। কারণ যত দিন বাড়বে, ক্যান্ডিডেট বাড়বে, তোমাদের কিন্তু সুযোগটা কমবে, চান্স কমবে, মানে কম্পিটিশনটা কিন্তু কঠিন হবে। তাই তোমাদের প্রত্যেকটা সুযোগে হাত বাড়াতে হবে যাতে কোনো না কোনো একটা লেগে যায়। তাই তোমরা খুব শীঘ্রই এই ধরনের ফর্মগুলো ফিল আপ করবে এবং যাতে প্রত্যেকটা পদ তোমরা এগোতে পারো সেইভাবে কিন্তু প্রস্তুতি নেবে। কারো আশায় কারো দোষ, কারো ওপর দোষারোপ না করে নিজে কিন্তু এগিয়ে থাকতে হবে, তবে কিন্তু তোমরা সাকসেস পাবে। তাহলে আজকের মতো এইটুকুই, পরবর্তী আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জানিয়ে দেওয়া হবে। আর যারা নতুন আছো তাদের রিকোয়েস্ট, আমার চ্যানেল MM এডুকেয়ারকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। আজকের মতো এইটুকুই।